হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যাট হোম বাই অমরজিৎ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা ঘরে বসে মোবাইলের সাহায্যে অতি সহজে আমাদের যে মাধ্যমিক এবং টুয়েলভের যে টার্ম টু রেজাল্ট বা ফাইনাল রেজাল্ট সেটা আমরা দেখতে পারব। তো এটি খুবই সহজ, সেটি কোনো কঠিন ব্যাপার না, অতি সহজেই আমরা সেটি দেখতে পারি। তার জন্য আমাদের কী করতে হবে, তার জন্য মোবাইলে গিয়ে গুগল যে আমাদের আছে সেই গুগলটাকে আমাদের অবশ্যই ওপেন করতে হবে। সেখানে গিয়ে আমরা লিখব জাস্ট TBSE, ঠিক আছে, TBSE। তো TBSE লেখার পর আমাদের যে TBSE-র যে সাইট যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক খুলে আসবে, ঠিক আছে, অটোমেটিক খুলে আসবে TBSE-র সাইটটা। TBSE লেখার পর যখন আমরা সার্চ দেব তখন TBSE দেখুন এইভাবে কিন্তু আমাদের ওপেন হবে TBSE। তারপর স্ক্রল করে আমরা উপরের দিকে যাব, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন TBSE। উপরের দিকে যাওয়ার পর প্রথম যেটা আমাদের আসবে, প্রথম যেটা সাইট এখানে কি লেখা আছে, tbse.tripura.gov.in, এখানে লেখা আছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো ওইটাতে ক্লিক করার পর তারপর যেহেতু আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটারই রেজাল্ট, সেজন্য কিন্তু TBSE-র সাইটটা একটু ভিজি থাকবে, ট্রাফিক একটু বেশি থাকবে, তাই অনেক সময় স্টুডেন্টদের ডিস্টার্ব হতে পারে, কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট একই সঙ্গে কিন্তু সার্চ করবে, তাই কিছু ডিস্টার্ব হতে পারে, সাইটটা স্লো থাকতে পারে। তো প্রতি বছর তো প্রথম টুয়েলভের রেজাল্ট হয় তারপর মাধ্যমিকের হয়, কিন্তু এই বছর একই সঙ্গে দুটি রেজাল্ট, তাই অনেক স্টুডেন্টে সার্চ করবে, তো সাইট বিজি থাকতে পারে। তো যখন আমরা TBSE লিখে এইভাবে সার্চ করব তখন ওইভাবে একটা পেজ খুলবে, ঠিক আছে, তারপর ওইভাবে একটা পেজ খুলবে। এখানে কিন্তু লেখা আছে TBSE ফাইনাল এক্সামিনেশন রেজাল্ট 2022, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং একটা রিং এখানে ঘন্টার মতো সেটা এখানে রিঙিং করছে। তো ওইখানে, ঠিক আছে, ওই জায়গাতে আমরা ক্লিক করব TBSE ফাইনাল এক্সামিনেশন রেজাল্ট, তারপর ওইভাবে একটা পেজ খুলবে, ওইভাবে একটা পেজ খুলবে, ত্রিপুরা এক্সামিনেশন রেজাল্ট, আগরতলা ত্রিপুরা এক্সামিনেশন রেজাল্ট। তো এবার প্রথমেই চলে আসলো হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামিনেশন রেজাল্ট 2022। তো এখানে যেটা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, যেটা HS প্লাস টু স্টেজ ফাইনাল এক্সাম রেজাল্ট, যেটা নট ইয়েট অ্যানাউন্সড, মানে এখনও পাবলিশ করা হয়নি, তো ওই জায়গার মধ্যে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তারপর মাধ্যমিক ফাইনাল এক্সামিনেশন রেজাল্ট, এটাও কিন্তু পাবলিশ করা হয়নি, হ্যাঁ, নট ইয়েট অ্যানাউন্স। কিন্তু তারপর যেটা জয়েন্ট ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রেজাল্ট 2022, ওইখানে দেখা যাচ্ছে যে ক্লিক হেয়ার ফর রেজাল্ট। তো যখন রেজাল্টটা পাবলিশ করা হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের, তখন ওইভাবে কিন্তু লেখা আসবে, ঠিক আছে, ক্লিক হেয়ার ফর রেজাল্ট। যেহেতু রেজাল্ট পাবলিশ করা হয়নি তাই এখনও আসছে না, তো ওই জায়গার মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক হেয়ার ফর রেজাল্ট। এবং রেজাল্টে ক্লিক করার পর আরও একটি পেজ যেটা ওপেন হবে, এবং আমরা টার্ম ওয়ানের রেজাল্ট যেভাবে দেখেছি মোবাইলের মধ্যে ঠিক সেইভাবে আমরা টার্ম টুর রেজাল্টটাও দেখতে পারব। তো এই হচ্ছে আমাদের মাধ্যমিকের যে ফাইনাল এবং উচ্চ মাধ্যমিকের যেটা রেজাল্ট সেটা দেখার আমাদের যে প্রসেস, ঠিক আছে, এভাবে আমরা মোবাইলের সাহায্যে ঘরে বসেই আমাদের রেজাল্টটা দেখতে পারবো। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।